ইউক্রেন যুদ্ধ নাটকীয় মোড় নিতে যাচ্ছে, বেলারুশকে পরমাণু অস্ত্র দেওয়ার ঘোষণা পুতিনের। মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের ইসরায়েলি প্রচেষ্টাকে সতর্ক করল হামাস। সবশেষে জানবেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনীয়দের দমানো যাবে না, ঘোষণা জেলেনস্কির। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বেলারুশকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে, ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শীঘ্রই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেই সব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রার্থী করার সিদ্ধান্তের ব্যাপারে পুতিনের এই বক্তব্যকে প্রথম প্রতিক্রিয়া বলা যেতে পারে। তিনি গতকাল সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে এই খবর জানান। তিনি আরও বলেন, মস্কো বেলারুশের সুখোই-25 জঙ্গি বিমানের আধুনিকায়ন করে এগুলোকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে তুলবে। অবশ্য পুতিন এই কথা বলতে ভুল করেননি যে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর আবেদনে সাড়া দিয়ে তিনি এই কাজ করতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের সামরিক জোট গঠনের ইসরায়েলি প্রচেষ্টা সতর্ক করল হামাস। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনকে অত্যন্ত বিপজ্জনক তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলকে মোকাবেলা করার একমাত্র উপায় পরিপূর্ণ প্রতিরোধ আন্দোলন। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ন্যাশনাল ইসলামিক কনফারেন্সে দেওয়া বক্তব্যে এই কথা বলেন হানিয়া। মার্কিন ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মধ্যপ্রাচ্যে একটি কূটকৌশল বাস্তবায়ন করার চেষ্টা চলছে উল্লেখ করে হামাস নেতা বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার এই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়বে। ইসমাইল হানিয়া বলেন, মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইরান, হিজবুল্লাহ ও হামাসকে মোকাবেলা করার জন্য সামরিক জোটের মাধ্যমে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একভূত করার চেষ্টা চলছে। তিনি মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করার জন্য আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনীয়দের দমানো যাবে না। ইউক্রেনের বিভিন্ন শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সামরিক স্থাপনার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর সেভারোদোনেস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনীয়দের দমানো যাবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে দখল হওয়া শহরগুলো আবারও নিজেদের নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। শনিবার ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এদিন পূর্বাঞ্চলের পাশাপাশি দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। লবিবের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে বলেন, পশ্চিম ইউক্রেনের লবিব অঞ্চলের ইয়াভরিব ঘাটিতে কৃষ্ণ সাগর থেকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনের উত্তরে জাইতোমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনচেঙ্কো বলেছেন, অঞ্চলটি একটি সামরিক লক্ষ্যবস্তুতে রুশ হামলায় ইউক্রেনীয় এক সেনা নিহত হয়েছেন।